আগরতলা শহরতলি খয়ারপুর ওল্ড আগরতলা ব্লকের অন্তর্গত সেবাধাম চৌহনি এলাকার নাগরিকরা দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন অবশেষে দেরিতে হলেও এলাকার বর্তমানে বিধায়কের তৎপরতায় তাদের দীর্ঘদিনের এই দাবি পূরণ হতে চলেছে কয়েক লক্ষ টাকা বের করে এবার তৈরি করা হচ্ছে পানীয় জলের উৎস শনিবার ধর্মীয় রাজনীতি মেনে পূজার্চনার মধ্য দিয়ে শুরু হল পানীয় জলের উৎস তৈরির কাজ এদিনের এই পানীয় জলের উৎস ভূমি পূজার সূচনা করলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব সহ এলাকার নাগরিকরা এই পানীয় জলের উৎস স্থাপন হলে এলাকার পাঁচ শতাধিক পরিবারের দীর্ঘদিনের দাবি পূরণ হবে ভূমিপূজার অনুষ্ঠান উপস্থিত থেকে এদিন অধ্যক্ষ শ্রী চক্রবর্তী সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন মানুষের জীবনের সমস্ত চাহিদা পূরণের চেষ্টা করছে সরকার রাজ্যে এখন সমস্ত দিক দিয়ে ব্যাপক উন্নয়ন ঘটছে এর মধ্যে কিছুটা উদ্বেগের বিষয় হল নেশা এই নেশার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এতদিন বামফ্রন্ট সরকার রাজ্যটাকে নেশায় ডুবিয়ে দিয়ে গেছে যুবক কর্মহীন অবস্থায় কোনো না কোনো ভাবে নেশায় ডুবে গেছে রাজ্য সরকার এখন চেষ্টা করছে নেশামুক্ত ত্রিপুরা গঠনের এর জন্য প্রয়োজন সবার সহযোগিতা থাকবে তাদের কোনো রাজনৈতিক নেতার সুপারিশ লাগবে না তারা নিজে থেকেই পরীক্ষা দিয়ে আজকে চাকরি পাচ্ছে এই তো কয়েক হাজার এর মধ্যে আবার ডুববে কাজে সমস্ত দিক থেকে এই রাজ্যের ব্যাপক উন্নয়ন হচ্ছে তবে একটা আমাদের আহ্বান থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীও চেষ্টা করছেন নেশা বিরোধী অভিযান এই সারা রাজ্যকে এতদিন বামফ্রন্ট নেশায় ডুবিয়ে দিয়ে গিয়েছে যুবক ছেলেরা কর্মহীন অবস্থাতেও কোনো না কোনোভাবে ড্রাগসের নেশা ট্যাবলেটের নেশা গাজান নেশা এর মধ্যে ঢুকে গিয়েছিল আমরা চেষ্টা করছি আস্তে 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 আপনাদের পুরো সহযোগিতা লাগবে আপনারা যদি কথায় ওপেন বলতে না পারেন আমাদের নিচে তলে তলে খবর দেবেন আমরা গিয়ে তাদেরকে চিকিৎসা করিয়ে ভালো করার চেষ্টা করব এবং সেই নেশার হাত থেকে উদ্ধার করার চেষ্টা করব না হলে যতই রোজগার করুক কোনো লাভ হবে না কারণ সেই রোজগার ছেলেমেয়ের ভবিষ্যৎ বা নিজের সংসারের কথা চিন্তা না করে এই নেশার তলেই নষ্ট করে দেয় তো যাই হোক সব মিলে